কথা ছিল এইচএসসি পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হবে, তাই প্রয়োজন নেই পড়াশোনার, প্রয়োজন শুধুই টাকার। আর এমন প্রলোভনের আশ্বাস পেয়ে ওই কলেজে ভর্তি হয় প্রায় 800 শিক্ষার্থী। পরীক্ষায় পাশের আশ্বাস দিয়ে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হয় 40,000 টাকা করে। এভাবে শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। কিন্তু বিপত্তি ঘটে এইচএসসির ফলাফল প্রকাশের পর। ফলাফলের আগের দিন কলেজ থেকে তাদের হাতে দেওয়া হয় নতুন রোল নাম্বার, কিন্তু অনলাইনে রেজাল্ট সার্চ দিতে গিয়ে কপালে ভাঁজ পড়ে পরীক্ষায় অংশগ্রহণকারীদের। সার্চ করে সেই রোলে কোনো রেজাল্ট খুঁজে পায়নি 500 পরীক্ষার্থীর কেউই। পরে বলা হয় তাদের সবাই পরীক্ষায় ফেল করেছে। আর শিক্ষা নিয়ে এমন প্রতারণামূলক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকার দুটি কলেজ, মর্নিং সান মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ভালুকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। এর জেরে ক্ষোভে ফেটে পড়ে ফেল করা শিক্ষার্থীরা, কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখে প্রতারণায় অংশ নেওয়া ওই দুই কলেজের অধ্যক্ষকে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শতভাগ পাশের নিশ্চয়তা দিয়ে পরীক্ষার এক সপ্তাহ আগে মোটা অঙ্কের টাকা নিয়ে ফরম পূরণের মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন কলেজ কর্তৃপক্ষ। পাশের নিশ্চয়তার আশ্বাস পেয়ে অন্য কলেজ থেকে এসেও ফরম পূরণ করে অনেকে। নিয়মানুযায়ী প্রবেশপত্র সংগ্রহের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। ফলাফল প্রকাশের দিন তারা প্রতিষ্ঠানে গেলে কলেজ কর্তৃপক্ষ তাদের হাতে নতুন রোল নম্বর সম্বলিত আরেকটি প্রবেশপত্র ধরিয়ে দেন। এ সময় উত্তেজিত শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে সহায়তা নেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনী। পরে উপজেলা চেয়ারম্যানের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দেন তিনি। এই প্রতিষ্ঠানটা এখনো এমপিওভুক্ত হয় নাই। আমরা জানতে পারলাম যে বোর্ড কর্তৃপক্ষের কারণে, তাদের সার্ভারের কারণে এই রোল নাম্বার পরীক্ষা দেওয়ার পরে নাকি পরিবর্তন হয়েছে। এই যে রুল পরিবর্তন হয়ে আজকে এই ছেলে মেয়েদের একেবারে জীবনটা নষ্ট হতে চলেছে, এটার জন্য দায়ী কে? এবং বোর্ড কর্তৃপক্ষ জুয়েল সাহেবকে আশ্বস্ত করেছে এই রুল পরিবর্তনের মাধ্যমে যে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে, এই নতুন রোল নাম্বার দিয়ে তাদের বোর্ড কর্তৃপক্ষের নিকট আবেদন করলে, চ্যালেঞ্জ করলে তারা এই খাতাগুলি রি এক্সামিন করে এটার একটা ব্যবস্থা নিচ্ছে। আমি ভালুকার উপজেলার চেয়ারম্যান হিসেবে অন্তত এতটুকু দাবি করবো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট, যে এই শিক্ষা প্রতিষ্ঠান যদি তাদের স্বেচ্ছায় তারা দুর্নীতি করে থাকে, আইনের আওতায় এনে যাতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। আর যদি বোর্ড কর্তৃপক্ষ যুগসাজসে হয়ে থাকে এবং বোর্ড কর্তৃপক্ষের গাফিলিতির কারণে এই 445 জন ছেলে মেয়ের জীবন আজকে অন্ধকারে নিমজ্জিত হতে যাচ্ছে, সেটা হয় তাহলে বোর্ড কর্তৃপক্ষের যাতে তাদেরকে আইনের আওতায় না হয়। তবে অভিযোগের বিষয়ে কলেজ দুটির অধ্যক্ষরা জানান, বোর্ড নিয়মের বাইরে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয়নি পরীক্ষার্থীদের থেকে। পলাশ খান, ভোরের কাগজ। কোনোদিন তার প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমের সাথে আমাকে কোনদিন বলে নাই যে আপনি একটু আসেন।